আমাদের থার্ড ভেন্ট্রিকল থেকে আমরা জানি, তাই তো আমি একটা যদি থার্ড ভেন্ট্রিকল আঁকি, এটা আমরা কি আঁকলাম থার্ড ভেন্ট্রিকল, তাই তো এটা আমরা জানি। এই থার্ড ভেন্ট্রিকলকে ঘিরে আমরা কি জানি, ডায়ানসেফালাম থাকে। ডায়ানসেফালামের বিভিন্ন কম্পোনেন্টস আছে, জানি সব থেকে বড় কম্পোনেন্ট কি থ্যালামাস। থ্যালামাস দুখানা আমরা দেখতে পারি, অর্থাৎ পেয়ার অফ থ্যালামাই। আমি আমি ছবিটা কেমন করে দেখছি, আমি এরম করে দেখছি, মানে আমি মানুষটার এই পাশটা দেখছি, আমি যদি মানুষটার মুখ আঁকি, মানে আমি এটা বোঝাতে চাইছি যে এরকম করে আমি দেখছি মানুষটা, এত বড় তো হয় না মানুষটার মুখ, যদি এই হয় এত বড় তো হয় না জিনিসটা বোঝানোর জন্য। এটা থার্ড ভেন্ট্রিকল। এই থার্ড ভেন্ট্রিকলকে ঘিরে, মানে এটা যদি ধরো থার্ড ভেন্ট্রিকল হয়, এই থার্ড ভেন্ট্রিকলের বাঁদিক, এটা বাঁদিক, ওপাশটা বাঁদিক, এপাশটা বাঁদিক, এপাশটা ডান দিক, থার্ড ভেন্ট্রিকলের বাঁদিক, ডান দিক, সামনে দিক এবং তলা, এই পুরোটাকে ঘিরে কি থাকে, হাইপোথ্যালামাস থাকে। মানে জিনিসটা কেমন হয়, লাল পেন্টার, লাল পেন্টার জিনিসটা কেমন হয় এরকম টাইপের, একটা শীট অফ গ্রে ম্যাটার আমরা দেখতে পাবো এরকম। এটা জানতে 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 না জেনে নাও, খুব ইম্পর্টেন্ট। তাহলে এটা যদি থার্ড ভেন্ট্রিকল হয়, থার্ড ভেন্ট্রিকলের বাঁদিক, এটা লেফট সাইড, তার ডান দিক রাইট সাইড এবং তার সামনে ঘিরে কি রয়েছে, এবং তার তলাটা বাঁদিক ডান দিক তলা সামনে ঘিরে কি রয়েছে, একটা শীট অফ গ্রে ম্যাটার ঘিরে রয়েছে পুরো। তাহলে এটা কি কথা, পেছন দিকে বাইলেটারাল সোয়েলিং দেখতে পাবো, বাইলেটারাল মানে দুদিকেই সোয়েলিং, তাই তো। এগুলোকে বলা হয় ম্যামিলারি বডিজ। এই যে সেন্ট্রাল সোয়েলিং, এটাকে বলে টিউবার সাইনেডিয়াম। আর নিচের দিকে কি থাকে, পিটুইটারি থাকে। এটা তো নাকের কাছে হয়ে গেছে, মানে এটা মুছে দিচ্ছি আমি বোঝানোর সুবিধার জন্য, যে এরকম অ্যাকচুয়ালি তো নাকের কাছে হয় না জিনিসটা, মানে আমি এরকম করে দেখছি মানুষটাকে, ঠিক আছে। এই পিটুইটারির সঙ্গে হাইপোথ্যালামাস কানেক্টেড আছে, ঠিক আছে, একটা স্টকের মাধ্যমে। এই স্টকটাকে কি বলা হয়, ইনফান্ডিবুলাম, ইনফান্ডিবুলাম। তাহলে পিটুইটারি ইজ কানেক্টেড টু হাইপোথ্যালামাস বাই মিন্স অফ আ স্টক, ইনফান্ডিবুলাম। যে স্টকটাকে কি বলা হয়, ইনফান্ডিবুলাম। এবারে ইনফান্ডিকুলার মেথড দিয়ে আমরা এখানে একটা পোর্টাল সিস্টেম দেখবো। পোর্টাল সিস্টেম মানে কি, যার ভেতর দিয়ে রক্ত যায়, ঠিক আছে, একটা ভাস্কুলেচার দেখবো, এরকম একটা পোর্টাল সিস্টেম দেখবো। এটা কি পিটুইটারি সামনের দিকের পার্ট, তাহলে এটা হচ্ছে অ্যান্টেরিয়ার পিটুইটারি, এটা পেছন দিকের পার্ট, এটা হচ্ছে পোস্টেরিয়ার পিটুইটারি। মাঝখানের অংশটা নিয়ে আমরা কথা বললাম না, পার্স ইন্টারমিডিয়েট থাকে, অত ডিটেলসে যাওয়ার দরকার নেই, ছেলেদের কাছে চাপে লাগে। তাহলে এই হাইপোথ্যালামাসের সঙ্গে অ্যান্টেরিয়ার পিটুইটারি এক প্রকার ভাস্কুলেচার দ্বারা কানেক্টেড, যেটা দেখো বোঝাচ্ছে, উইচ স্টার্টস উইথ ক্যাপিলারিজ উইচ এন্ডস উইথ ক্যাপিলারিজ, মানে এরকম, এটা ক্যাপিলারি দিয়ে শুরু হয়েছে এবং ক্যাপিলারি দিয়ে শেষ হয়েছে, বোঝাতে পারছি। এই যে পোর্টাল সিস্টেম, এই যে ভাস্কুলেচার, এটাকে বলা হয় হাইপোথ্যালামিক হাইপোফিসিয়াল পোর্টাল সিস্টেম বা হাইপোফিসিয়াল পোর্টাল সিস্টেম, হাইপোফিসিয়াল পোর্টাল সিস্টেম, হাইপোফিসিয়াল পোর্টাল সিস্টেম, পোর্টাল সিস্টেম। পোর্টাল সিস্টেম কেন, যেহেতু এটা একটা ভাস্কুলেচার। আর কেন এটাকে হাইপোথ্যালামিক হাইপোফিসিয়াল বলেছে, হাইপোথ্যালামিক তো যেহেতু হাইপোথ্যালামাসকে কানেক্ট করেছে, হাইপোফিসিয়াল কেন, কারণ পিটুইটারির আরেকটা নাম হচ্ছে হাইপোফাইসিস, হাইপোফাইসিস, যেহেতু হাইপোফাইসিস এবং হাইপোথ্যালামাস দুটোই কানেক্টেড হয়েছে, তাই এটাকে বলা হয় হাইপোথ্যালামিক হাইপোফিসিয়াল পোর্টাল সিস্টেম, বা এটাকে হাইপোফিসিয়াল পোর্টাল সিস্টেমও বলা হয়, ঠিক আছে। আবার হাইপোথ্যালামাসের সঙ্গে পোস্টেরিয়ার পিটুইটারিও কানেক্টেড রয়েছে, সেটা কিন্তু কোনো পোর্টাল সিস্টেমের মাধ্যমে কানেক্টেড না, যেটা নার্ভ অ্যাক্সনস দ্বারা কানেক্টেড, বোঝাতে পারলাম। এবার যে নার্ভ অ্যাক্সন দ্বারা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে আমরা দেখছি কানেকশন রয়েছে, সেগুলোকে আমরা বলি ট্র্যাক, বলি ট্র্যাক। তাহলে এই ট্র্যাকটার নাম কি হবে, হাইপোথ্যালামিক হাইপোফিসিয়াল ট্র্যাক, হাইপোফিসিয়াল ট্র্যাক। তাহলে হাইপোথ্যালামিক হাইপোফিসিয়াল ট্র্যাক, হাইপো থ্যালামিক হাইপোফিসিয়াল ট্র্যাক, এটা ট্র্যাক। এবার কি হবে, এই যে হাইপোথ্যালামাস যে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন ছাড়ছে, গোনাডোট্রপিন রিলিজিং হরমোন ছাড়ছে, কে ছাড়ছে,
এক বিশেষ ধরনের নিউরন রয়েছে যেগুলোকে বলা হয় গোনাডোট্রপিন রিলিজিং হরমোন এক্সপ্রেসিং নিউরন। নিউরন দ্বারা একটা, হ্যাঁ, গোনাডোট্রপিন রিলিজিং হরমোন এক্সপ্রেসিং নিউরন। এই গোনাডোট্রপিন রিলিজিং হরমোন এক্সপ্রেসিং নিউরন কি ছাড়ছে? গোনাডোট্রপিন রিলিজিং হরমোন ছাড়ছে। সেই গোনাডোট্রপিন রিলিজিং হরমোন কিসের মধ্যে আসছে? এই পোর্টাল সিস্টেমটার মাধ্যমে, যেটা আমি কালো দিয়ে পড়েছি, অর্থাৎ হাইপোথ্যালামাস থেকে হাইপোফাইসিসের মধ্যে চলে আসছে, পিটুইটারির মধ্যে। কোনটা? অ্যান্টেরিয়ার পিটুইটারি, তাই তো? তার মধ্যে কিসের মাধ্যমে চলে আসছে? হাইপোফিসিয়াল পোর্টাল সিস্টেম দিয়ে অ্যান্টেরিয়ার পিটুইটারিতে পৌঁছে গেল। বুঝাতে পারলাম? পোস্টেরিয়ার পিটুইটারিকে কি বলা হয়? নিউরো হাইপোফাইসিস, অ্যাডেনাল হাইপোফাইসিস। আর কি বলা হয়? নিউরো হাইপোফাইসিস। অ্যান্টেরিয়ার পিটুইটারিকে কি বলা হয়? অ্যাডেনো হাইপোফাইসিস। তাহলে হাইপোথ্যালামাস থেকে অ্যাডেনো হাইপোফাইসিসে হাইপোফিসিয়াল পোর্টাল সিস্টেম দিয়ে কি চলে আসলো? গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। তাহলে তুমি যেটা লিখেছো, হাইপোথ্যালামাস থেকে অ্যান্টেরিয়ার পিটুইটারির মধ্যে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন আসলো, এটা কি ছবির দ্বারা আমাদের কাছে ক্লিয়ার হলো?